আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে আবারও স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই জীবনে একবার হলেও প্লেনে ভ্রমণ করেছেন, অনেকেরই আবার প্লেন সম্পর্কে জানার অনেক কৌতূহল থাকে। তো এই সকল কিছু মাথায় রেখে পৃথিবীর বৃহত্তম 4টি কার্গো প্লেন নিয়ে আজকে আমাদের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আমাদের তালিকার 1 নম্বর স্থান পেয়েছে লকেট মার্টিন, লকেট মার্টিন C-130J সুপার হারকিউলিস। আমেরিকান কোম্পানি লকেট মার্টিন C-130J সুপার হারকিউলিস একটি 4 ইঞ্জিনযুক্ত কার্গো প্রফ ডিফেন্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। হারকিউলিস ফ্যামিলির এই প্লেনটি পৃথিবীর সব থেকে অ্যাডভান্স এয়ারলিফটারগুলোর মধ্যে অন্যতম। এই প্লেনটির দৈর্ঘ্য 120 ফুট এবং এর 2টি পাকার দৈর্ঘ্য 132 ফুট। এই প্লেনটির বিশেষ ল্যান্ডিং টেকনিকের জন্য যে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগে এই প্লেনটিকে ট্রান্সপোর্টের জন্য সব থেকে প্রথমে কাজে লাগানো হয়। এছাড়াও স্পেশাল অপারেশন, এরিয়াল রিফুয়েলিং, ফায়ার ফাইটিং এবং রেস্কিউ করার জন্য এই কার্গো প্লেনটিকে কাজে লাগানো হয়। এই প্লেনটির সর্বোচ্চ পেলোড ক্যাপাসিটি অর্থাৎ ওজন বহন করার ক্ষমতা 42,000 পাউন্ড। আমাদের তালিকার 2 নম্বর অবস্থান করছে এয়ারবাস A400M অ্যাটেলস। এটি 4 ইঞ্জিনযুক্ত কার্গো প্রফট মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। এই প্লেনটি ইউরোপিয়ান কোম্পানির সৃষ্টি। এই প্লেনটিকে স্ট্র্যাটাজিক ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে একটি মিলিটারি এয়ার লিফটার হিসাবে ডিজাইন করা হয়েছিল। এটি সাধারণ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট থেকে সম্পূর্ণ আলাদা এবং আধুনিক। প্লেনটির উচ্চতা 14.7 মিটার এবং দৈর্ঘ্য 42 মিটার। বিশালাকার এই কার্গো প্লেনটির পেলোড ক্যাপাসিটি 130 টন অর্থাৎ 1,17,934 কিলোগ্রাম। আমাদের তালিকার 3 নম্বর অবস্থান করছে বোয়িং C-17 গ্লোবমাস্টার 3। এটি একটি বিশালাকৃতির মিলিটারি কার্গো প্লেন। 1980-এর দশকে আমেরিকান এয়ারফোর্সের জন্য প্লেনটি তৈরি করা হয়েছিল। সারা পৃথিবীর সেনা ও কার্গো এয়ারলিফটিংয়ের জন্য প্লেনটি ব্যবহার করা হয়। C-17 প্লেনটির দৈর্ঘ্য 174 ফুট এবং এর পাখার দৈর্ঘ্য 169.10 ফুট। এই প্লেনটির একটি আশ্চর্য ক্ষমতা হল প্লেনটি যুদ্ধক্ষেত্র থেকেও কার্গো এয়ারলিফটিং করতে পারে। প্লেনটিতে 4টি ব্র্যাড এবং উইন্ড F-117 PW-100 টার্বো ইঞ্জিন লাগানো আছে। কার্গো অপারেশনের জন্য প্লেনটিতে 88 ফুট লম্বা, 18 ফুট চওড়া এবং 12 ফুট 4 ইঞ্চি সম্পূর্ণ একটি কার্গো কম্পার্টমেন্টও রয়েছে। এই প্লেনটির পেলোড ক্যাপাসিটি 77.5 টন অর্থাৎ 70,306 কিলোগ্রাম। আমাদের তালিকার 4 নম্বর স্থান পেয়েছে বোয়িং 747 ড্রিম লিফটার। এই প্লেনটি 4 ইঞ্জিনযুক্ত একটি বিশালাকার কার্গো ফাইটার। আমেরিকান বিমান নির্মাতা কোম্পানি বোয়িং এটি প্রস্তুত করে। বিমানটির দৈর্ঘ্য 71.68 মিটার এবং উচ্চতা 21.54 মিটার। এর 2টি পাকার দৈর্ঘ্য 64.44 মিটার। বিমানটির পেলোড ক্যাপাসিটি 2.5 লক্ষ পাউন্ড অর্থাৎ 113 টন। বোয়িং কোম্পানির নিজস্ব প্রোডাকশন প্লান্ট থেকে সারা বিশ্বে প্লেন সরবরাহের কাজে এই প্লেনটিকে ব্যবহার করা হয়। সো বন্ধুরা, এ ছিল আজকের 4টি বৃহত্তম কার্গো প্লেন। আমরা এই বিশালাকার প্লেনগুলো সম্পর্কে আপনাদেরকে যাবতীয় তথ্য জানালাম। এর মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি অবাক করলো কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। পরবর্তীতে এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।